এবং লেখো আল্লাহ তোমাকে কল্যাণ দান করবেন যে ব্যক্তি এলিম তলব পর্বে সে যেন আল্লাহর পথেই রয়েছে ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে প্রবেশ করো এবং শয়তানের অনুসরণ করো প্রথম নামাজের আদেশ দাও শিল্প অকৃতজ্ঞতা জনক অহংকারী পদচারণা সকল সমস্যার সমাধান একটি কথার মধ্যে আপনার উত্থানের জন্য দেখুন ইসলামী প্রশিক্ষণ প্রতি বুধবার রাত সাড়ে এগারোটায় বা পুনঃসম্প্রচার সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে বাংলায় ফর হিউম্যানিটি السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على نبيه الأمين وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين وسلم تسليما كثيرا كثيرا أما بعد دوري ركاتي الشمال ترشد পৃথিবীর যে জায়গা থেকে বসে আপনারা পিস টিভির অনুষ্ঠানে আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাচ্ছি দোয়া করি আল্লাহরবুল্লা আলমিন আমাদের জবান দিয়ে সত্য বের করিয়ে দিন এবং আমাদের আপনাদের সকলকে সত্যের উপর অবিচল থাকার তৌফিক দান করুন আমিন শুধু দর্শক আমরা যে মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে আলোচনা করছি সেটি হলো মুসলিম সমাজে প্রচলিত কুসংস্কার তন্মধ্য হতে একটি কুসংস্কার হচ্ছে বিবাহ কেন্দ্রিক আর আমরা আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটি হলো বিবাহের প্রস্তুতিতে যে সমস্ত কুসংস্কারগুলি হয় যেমন গায়ে হলুদ দেওয়া বরযাত্রী নিয়ে যাওয়া এ সকল বিষয়গুলিতে কীরকম শরীয়তের সীমা মধ্যে আমরা থাকি না আমরা সীমা ছাড়িয়ে কুসংস্কারে পড়ে যাই বিষয়গুলি আমাদের জানা একান্ত প্রয়োজন আর এই গুরুত্বপূর্ণ শিক্ষার আসরে যে সকল বিজ্ঞ আলোচকগণ আমাদের সাথে যোগ দিয়েছেন প্রথমে আমরা তাদের সাথে পরিচিত হয়ে নেব আমার ডান দিকে অভিষ্ট আছেন বিশিষ্ট আলমেদিন ইসলামের চিন্তাবিদ শিক্ষাবিদ প্রফেসর ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর সালাম আলাইকুম ও রহমতুল্লাহ এবং আমার বামে আছেন উদীয়মান আলম দিন শেখ হাসান জামিল খাসেন এবং আমার বামে আছেন বিশিষ্ট আলমদিন ইসলামী চিন্তাবিদ শেখ আবদুরাজ ইউস আসসালাম সম্মানিত আপনাদের সাথে রয়েছি আমি হারুন হোসেন এবার বিবাহের পালা বিবাহ যখন শুরু হবে তখন আমরা কিভাবে শুরু করব আর আমরা যেভাবে শুরু করছি আমাদের সমাজে যা আছে তা কি আসলে ইসলাম সমর্থন করে নাকি কুসংস্কার প্রথমেই এ বিষয়ে আলোচনার সূত্রপাত করার জন্য আমি আহ্বান জানাচ্ছি আমাদের অতিথি ডক্টর খন্দকার আবদুল্লাহ ধন্যবাদ আলহামদুলিল্লাহ ও সালাম আল্লাহ রসলিল্লা আল্লাহ আলহি আমাবাদ আপনি যেটা বলেছেন বিবাহ আনন্দের বিষয় এবং রসল্লা সাল্লাম বিবাহ আনন্দ করতে নির্দেশ দিয়েছেন নির্দেশনা দিয়েছেন তবে এই আনন্দটাকে আমরা অবৈধ করে ফেলি এবং অনেক সময় সামাজিকতার নামে একে ধর্মীয়ভাবে অনুমোদনযোগ্য বলেও মনে করি যেটা কুসংস্কার তার ভিতরে আপনি যেটা প্রথমে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছেন গায়ে হলুদ বিবাহ উপলক্ষে আনন্দ করা মেয়েদের ভিতরে শালিন গীত গাওয়া আনন্দ উৎসব ছড়া কাটা এগুলো রসুল অনুমোদন করেছেন কিন্তু গায়ে হলুদের নামে যে অবৈধতা আমরা আশ্রয় দিচ্ছি একটু পুরুষের জন্য হলুদ জাতীয় সুগন্ধি বা আতর গায়ে মাখা রসল নিষেধ করেছেন মেয়েদের জন্য বৈধ আর গায়ে হলুদের নামে বেপর্দা হওয়া বা কোনো পুরুষ মানুষ এসে মেয়ের গায়ে হলুদ দেওয়া বা মেয়ে এসে পুরুষকে গোসল করিয়ে দেওয়া এটা কেন আমি যেটা বলতে চাচ্ছি আমাদের সমাজে কিন্তু আছে যেটা হলো যে বরকে এক জায়গায় বসানো হবে আর ভাবিরা এসে তাকে হলুদ মাখিয়ে দেবে এবং হলুদ ছিটাছিটি করবে তামাশা করবে আর আরেক দল নর্তকি তার সাথে আপনার ওই বিবাহের একটা গান আছে সে গানগুলি গাইতে থাকবে এই আপনি বেলালা এটা মহাহারাম যেটা একদিকে পুরুষের গায়ে হলুদ যে খালুক পুরুষেরা দাড়িতে চুলে মেহেন্দি পরবেন কাপড়ে দিতে পারেন কিন্তু দেহে এই জাতীয় খালুক বা এই যে হলুদ রঙ আছে এরকম জাফরান এটা গায়ে লাগানো হলুদ এটা রসুল্লাহাম পুরুষের জন্য নিষেধ করেছেন মহিলাদের জন্য এগুলো সৌন্দর্য বৃদ্ধি করবে বরং তিনি মহিলাদের হাতে পায়ে এগুলো ব্যবহার করতে উৎসাহ দিয়েছেন এটা একটা বিষয় দ্বিতীয় হলো যে পুরুষকে মেয়েরা গোসল করাবে এটা পুরোপুরি হারাম এখানে মূল সমস্যা হয়েছে আমরা মনে করি এগুলো হারাম তো বিবাহের আনন্দের জন্য এগুলো বৈধ অর্থাৎ একটা হারাম কর্মকে একটা দিনের জন্য আমরা বৈধ মনে করে একদিকে ইস্তেহলালুল হারাম হারামকে বৈধ মনে করার কুফুরিতে লিপ্ত অনেক হারাম শুকুরের মাংস ভক্ষণ করা হারাম আমরা জানি একদিনের জন্য যদি কেউ ভক্ষণ করে দ্বিতীয় দিনের জন্য সে অনুপ্রাণিত হয় না এটা এমন কোনো মোহনীয় বিষয় নয় যে নেশা তৈরি করবে কিন্তু অশ্লীলতা মাদকতা এটা নেশা তৈরি করে এই একদিনের অবৈধতার নামে আমরা এটার ভিতরে আরও অনেক অবৈধতার দরজা খুলে দিচ্ছি এই জন্য বিবাহের নামে যে গায়ে হলুদের অনুষ্ঠানগুলো করা হয় পুরুষকে গায়ে হলুদ দেওয়া পুরুষের গায়ে হলুদের অনুষ্ঠানে মেয়েরা গোসল করিয়ে দেওয়া অবস্থিত থাকা অশালীন গান বাজনা করা মেয়ের গায়ে হলুদের নামে পুরুষদের উপস্থিতি অথবা সেখানে বেপর্দা হওয়া এবং গান বাজনা করা এগুলো কঠিন হারাম ভয়ঙ্কর হারাম পাশাপাশি এটাকে মেনে নিয়ে আমরা সামাজিক জাহেলিয়ত কুসংস্কারে ধন্যবাদ আপনাকে আমি যাচ্ছি শেখ আব্দুল রাজাক কাছে সেটা হলো যে রসদ সাল আলিয়াম যেখানে বলছেন হামুকাল মৌথ অথচ দেখা যাচ্ছে যে দেবরটা হচ্ছে মৃত্যু সদৃশ আর দেখা যাচ্ছে সেখানে এই ভাবিরা দল বেঁধে যে এই ধরনের যে আয়োজন করছেন এটাকে আপনি দৃষ্টিতে কেমন মনে করছেন যে হলুদ মাখানোর নামে বিভিন্ন এলাকাতে দেশের বিভিন্ন প্রান্তে যেসব অনুষ্ঠানগুলি হচ্ছে বিবাহের দুই দিন পূর্ব থেকে তিন দিন পূর্ব থেকে এক এক এলাকাতে এক এক রকম এক এক এলাকাতে ওই বর এবং কনেকে মিষ্টি মুখে দেওয়া হয় এবং গ্রামের যারা যুবতী মেয়ে থাকে তারা গীত গায় মুখের ওপরে কাপড় দিয়ে থাকে আর গ্রামের লোক আসে আর বলে যে আমাকে এর মুখে ক্ষীর দেওয়ার সুযোগ করে দেওয়া হোক তখন মেয়ে যারা মুখে কাপড় দেওয়া আছে তারা টাকা পয়সা চায় এটা একটা বড় ধরনের কুসংস্কার সাথে সাথে বর যাবে কনের বাড়িতে হলুদ মাখতে কনে আসবে বরের বাড়িতে হলুদ মাখতে এটা একটা কুসংস্কার নেহা অন্যায় কাজ হলুদ মাখতে হবে এটা বিবাহের বিধান নয় আব্দুর রহমান ইবনে আওফের গায়ে কাপড়ে যে হলুদ রংটা আলারসুল দেখেছিলেন তারপর তাকে বলেছিলেন যে তুমি বিবাহ করেছো নাকি ওই শব্দটার ভিত্তিতে মুসলমানদের পরিবারে যে একটা হলুদ মাখার অনুষ্ঠান চলে আসছে এটা আদৌ ঠিক নয় মানুষ হলুদ মাখতে পারে তার শারীরিক সুবিধার জন্য রং বৃদ্ধির জন্য সেটা তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু বর যাবে বিবাহকে উপলক্ষে কনের বাড়িতে হলুদ মাখতে কনে আসবে বরের বাড়িতে হলুদ মাখতে আপনি নিশ্চিত বিশ্বাস করুন এসব পরিবার শিক্ষিত পরিবার নয় সাথে সাথে কিছু যুবতী কিছু যুবতীর গায়ে হলুদ মাখাবে এইভাবে রাসুল সাল্লাম বলছেন যে লাতুবাসেরুল মারাত আল আতা একজন মহিলা একজন মহিলার গায়ে হাত লাগাতে পারে না কেন ফাতানাত হলে যৌ যে হা কান হা কোন সময়ে সে তার স্বামীর সামনে বলবে যে তার শরীর নরম বা শক্ত বা তার চুলগুলি লম্বা বা এরকম তখন তার স্বামী এই মহিলাকে অন্তরের চোখে দেখবে বোখারি মুসলিম আল্লাহ সমাদ এর চেয়ে বড় কুসংস্কার কি হতে পারে আমরা গায়ে সোয়া বিষয়ে বানিয়ে নিয়েছি আমরা নিজেরা সলাত ঠিকই করছি জি এবং হজ ঠিকই করতেছি আমরা নিজেরা নিজেদের মুসলিম বলে পরিচয় দিচ্ছি আর বিবাহের অনুষ্ঠানের জন্য সব বৈধ করে দিচ্ছি আসলে বিয়েটা কি হচ্ছে দুইজন নারী পুরুষকে বৈধ দুইজনকে বৈধ করতে গিয়ে কত অবৈধ এই মধ্যে হচ্ছে এটা হিসাবের বাইরে যেগুলো পদে পদে বিয়ের আমরা দিচ্ছি আমরা আলোচনায় আনছি একটা একটা করে কিন্তু প্রত্যেকটার মধ্যে আপনি হিসাব করুন কতজন হারাম কাজে জড়াচ্ছে অথচ আমাদের মাকসাদ হচ্ছে দুইজন মানুষকে হারাম কাজ থেকে বিরত করা আর এটা করতে গিয়ে হাজারো হারামের জন্ম আমরা দিচ্ছি এই যে গায়ে হলুদের ব্যাপারগুলো আসলে বর্তমান সমাজের যে প্রক্রিয়াটা সেখানে আমরা যেটা দেখি সেটা হচ্ছে মেয়ের বাড়ি থেকে কিছু ছেলে মেয়ে একসাথে ছেলের বাড়িতে আসে ছেলের বাড়ি থেকে আবার তারা যায় ছেলের বাড়িতে যেটা হয় আমাদের সমাজে অনেক ক্ষেত্রে এটা আমরা জানি যে ভাবিরা ওই তার দেবরকে কোলে করে গোসল করাতে নেয় বিশেষ করে গ্রামে গঞ্জে এটা খুব বেশি হচ্ছে এটা এই জন্য আপনি বলেন আমি এরকম কোনো কোন মানুষের মুখে শুনেছি যে বাড়ির গার্জেন বলছে তার বড় বৌমাকে যে তুমি তোমার দেবর কে কোলে করে নিয়ে যে হলুদ মা খেয়ে দাও তাহলে ওর সাংসারিক জীবন হচ্ছে আমি বারবার যে দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে আমাদের দৃষ্টিভঙ্গিটা চেঞ্জ করা দরকার যে বিয়েটা কি এটা কি আনুষ্ঠানিকতা কেবলই সামাজিকতা না এটা একটা আবাদত যদি আবাদত হয় আমার তাহলে আমি নামাজের মধ্যে কি এই জাতীয় কোনো কাজ করি যে উজু করতে আমার ভাবির কোলে গিয়ে উজু করতে যাই কি এটা এই জন্যই আমি করছি যে এটাকে আমি এবাদত মনে করছি না যদি আবাদত মনে করতাম তাহলে এই প্রাসঙ্গিক আনুষাঙ্গিক যত রকমের সমস্যা আছে সবগুলো এমনিতে আমি দূর করে দিতাম যে আমি এবাদত করতে যাচ্ছি আমি গুনা কেন করব। এটা একটা বিষয় এই গায়ে হলুদের প্রসঙ্গে আমরা আরো কিছু কথা বলবো একটু আর লম্বা সময় লাগবে আমার মনে হয় ধন্যবাদ যেতে হচ্ছে একটা বিরতিতে অল্প কিছুক্ষণের জন্য তারপর ফিরে আসব এই গঠনমূলক আলোচনায় আশা করি কেউ দূরে যাবেন না আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ যথাযথ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ এটা তারা আপনার অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় আর সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে আপনি ক্রেতা জেনে নিন ইসলামের ক্রয় বিধান আপনি বিক্রেতা জেনে নিন ইসলামের বিক্রয় বিধান আপনি ব্যবসায়ী জেনে নিন ইসলামের ব্যবসার বিধান মানতে হলে জানতে হবে জানার জন্য দেখুন আমাদের অনুষ্ঠান শুধুমাত্র পৃথিবী বাংলায় ব্যবসা সম্পর্কে কি কি রয়েছে ইসলামের অনন্য নীতিমালা জানুন আমাদের অনুষ্ঠান যোগে ইসলামী লেনদেন পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ছোট্ট বিরতির পর সুদী দর্শক আপনাদের সকলকে আবারও এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি যে শেখ হাসান জানিয়েছেন জি ধন্যবাদ আপনাকে শেখ আবদুল্লাহ জাহাঙ্গীর সাহেব একটা প্রসঙ্গ এনেছিলেন ওই প্রসঙ্গে আমি যেতে চাচ্ছিলাম সেটা হচ্ছে অনেক ধার্মিক ফ্যামিলি যারা নিজেদেরকে সরিয়ে নেন এখান থেকে ছেলে মেয়েদেরকে ছেড়ে দেন এটা ওই ছেলের বা ওই মেয়ের ভাবি দেবর এই জাতীয় যারা থাকেন তাদেরকে টাকা পয়সা দিয়ে দায়িত্ব দিয়ে দেন দিয়ে বলেন এই সমস্ত পাপ কাজে আমি নাই তোমরা তোমরা সেরে নাও আশ্চর্য লাগে যারা তারা কিভাবে এখান থেকে নিজেদেরকে মুক্ত করে থাকবে আল্লাহ তাআলার হুকুম কি

যে মন জানবে দেখবে সে হাত দিয়ে পরিবর্তন করবে ছেলেবেলেরা কি করলো মানে নিজে মানে ধরাচোয়ার বাইরে থাক সামাজিক ভাবে হয়তো তিনি কিছুই পেলেন না কিন্তু এই প্রতারণা করে তো আল্লাহ কে তিনি ঠকাচ্ছেন তিনি আত্মপ্রতারণা করছেন তিনি পাপে জড়িয়ে পড়ছেন

তিনি নিজে বলছেন কিন্তু তিনটা শিক্ষা দিয়ে দিলেন এই জায়গায় কিন্তু আমাদের একটা বাজে প্রবণতা যে ছোটদেরকে আমরা ছেড়ে দিই আচ্ছা ছোট কারা এই যে ছেলে মেয়ে যারা যাদেরকে আপনি বিয়ে দিচ্ছেন অনেক বয়স করে যেটা আমরা আগে আলোচনা করেছি তারা কি আর ছোট রয়েছে বিবাহ কে লক্ষ্য করে তিন দিন থেকে যে অনুষ্ঠান করা হয় সেটা কুসংস্কার যেটা বাজনা বাদ্যযন্ত্রের ব্যবস্থা করা হয় সেটা হারাম একে লক্ষ্য করে যুবতী মেয়েরা নাচে এটা কুসংস্কার হারাম একে লক্ষ্য করে এক এক এলাকায় বরের মুখে খির দেয় কনের মুখে খির দেয় বাড়ি বাড়ি নিয়ে যায় ওই বাড়ি নিয়ে যায় ওই বাড়ি নিয়ে যায় চাচির বাড়ি নিয়ে যায় খির মুখে দিয়ে নিয়ে আসে খালার বাড়ি নিয়ে যায় খির মুখে দিয়ে নিয়ে আসে এগুলো কুসংস্কার এগুলো হারাম জি 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 এইভাবে ভাবি বা খালাতো বোন মামাতো বোন হলুদ মা দিবে এই এটা কুসংস্কার এটা হারাম বিবাহের সূচনাতি জেনা জি বিবাহের সূচনাতি জেনা যদি এটা পরিবারের সূচনাতে তাহলে এটা কি করে এই পরিবারে কল্যাণ আসতে পারে সাথে সাথে এই বাড়ির যারা ভাবি তারা এই বরকে কোলে করে বাইরে নিয়ে যাবে ভিতরে নিয়ে আসবে এটা করতে হবে এটা সামাজিকতা না করলে কেমন হয় ভাবিকে নিন্দা করবে এটা একটা কুসংস্কার হলুদ আমরা মাখানকে হারাম বলি নি কেউ যদি এটা বিবাহের বিধান মনে করে নাই তাহলে এটা অবশ্যই কুসংস্কার বিশেষ করে হলুদ মাখ উপলক্ষকে বেপরদা হওয়াটা জি নারী নারীর পুরুষ আদ্ধ পারে কি কাছে আসব সেটা হলো যে দেবর ভাবীর সম্পর্ক শরীয়তে কিভাবে বলেছে জি ধন্যবাদ এটা যেটা আপনি একবার হাদিসও বলেছেন আলহামদুল নৌদ aut অর্থাৎ একজন চা এসে জিজ্ঞেস করছেন পর্দার ব্যাপারে এই প্রসঙ্গে বললেন যে আসলে শ্বশুর বাড়ির আত্মীয়দের থেকে পর্দা করা তো কঠিন থাকা হয় সামনে এসে যায় খাবার দিতে হয় কথা বলে একটু যে এদের সাথে একটু পর্দা ছাড়া থাকা যায় কিনা তখন ছোট রসুর হাসা বললেন এরা মৃত্যুর মতো অর্থাৎ যেখানে ভয় সবচেয়ে বেশি কাজেই এখানে পর্দা তো করতেই হবে সচেতনতা বেশি রাখতে হবে এটাই তো বাস্তবতা এবং পরিবার যত ধ্বংস হয় পারিবারিক সমস্যা তৈরি হয় দর্শক এটা দেখবেন এখানে দুর্বলতার কারণে কাজেই আমরা বৈবাহিক সম্পর্কে যাদের আত্মীয় পেয়েছি যেমন একজন মহিলা পেয়েছেন দেবর একজন পুরুষ পেয়েছেন শালিকা বা এই ধরনের আত্মীয় এদের সাথে সম্পর্ক নতুন এখানে দুর্বলতা করা আমরা অনেক সময় মনে করি এখানে সামান্য কিছু তুই করে দিনদার মানুষ করে এমনকি অনেক সময় আমাদের সমাজে আলেম মানুষ তার সামান্য কিছু মনে করেন এই জন্যই রসুল আসলাম সতর্ক না এটা সামান্য না পর্দা যত দরকার এখানে আরো বেশি দরকার মৃত্যুকে যেমন ভয় পাও এখানে বেপর্দা হওয়াকে ঠিক তেমন ভয় পাও ধন্যবাদ আমি শেখের কাছে একটু আসছি এটা হলো যে অনেকেই কোন কোন সমাজে এরকম রেওয়াজ আছে বলে থাকেন যে বড় ভাবি মায়ের মতো এইভাবে কি মায়ের মতো বলে ভাবির কুলে কি যাওয়া যাবে আসলে এই কথা বলাটা এটা কোন দৃষ্টিকোণ থেকে বলে সেটা একটা বোঝার বিষয় দৃষ্টিকোণ হচ্ছে অনেক সময় অনেক ফ্যামিলিতে মা থাকেন না বড় ভাই যেমন বাবার মর্যাদার আসনে বসেন মানে বড় ভাই কিন্তু বাবা হয়ে যান না মানে হচ্ছে যে বাবা যেমন তার দেখভাল করতেন তার ভালো মন্দের খবর নিতেন এই জায়গাটা এখন বড় ভাই গ্রহণ করেছে। আর ভাবি হচ্ছে সেখানে মায়ের মতো মানি যে ভাবি তার খবর নিচ্ছেন এখানে স্যাক ওই হাদিসের প্রসঙ্গটা আমি একটু আসছি তাহলে এই জিনিসটা স্পষ্ট হবে রসুলি করিম সাল এই দেবর ভাবির যে বিষয়গুলোকে বলছেন মৃত্যুর মতো এর একটা মৌলিক কারণ আমরা অন্য হাদিসের উপর যদি একটু চিন্তা করি তাহলে বুঝে আসবে যে রসুলি করিম সাল্লাম রিয়া সম্পর্কে খুব আশঙ্কা প্রকাশ করেছেন তিনি বলেছেন আমার সবচেয়ে বেশি আতঙ্ক হচ্ছে ভয় তোমাদেরকে নিয়ে সেটা হচ্ছে ছোট আল্লাহ শিরিক তো জানি একটাই ছোট আর বড় কোনটা ছোট শরীফ কি রসুল করিম সল্লাহ বলেন ছোট শিরিক হচ্ছে লোক দেখানো এবং এটাকে সাল্লাম বড় শিরিক থেকে বেশি ভয় কেন করছেন এই জায়গা যে ব্যাখ্যাটা আসছে যে এই জায়গাটাতে মানুষ অসতর্ক এটাকে গুণা মনে করছেন না অসতর্কতার কারণে সে এই জায়গায় লিপ্ত হওয়ার সম্ভাবনা বেশি বেশি বড় শিরিখে সে বড় শিরিক মনে করে সেখান থেকে দূরে থাকবেন এই ভেবর ভাবির যে ব্যাপারটা একই ঘরে থাকা এবং ওই যে মা যেমন বললেন এরকম মনে করা তার কাজ পর্যন্ত পৌঁছাটা তার জন্য খুব সহজ পৌঁছতে পৌঁছতে একটা পর্যায়ে শয়তান তো বসে আমরা অসতর্ক এক এই শয়তান সম্পর্কে যে শয়তানের সবচেয়ে খারাপ দিক যেটা যে আমরা শয়তান সম্পর্কে অসচেতন অসতর্ক ভুলে যাই শয়তানকে শয়তান কিন্তু আমাদেরকে তো ভালোবাসেন সে আমাদেরকে কখনো ভুলেন না সবসময় সে সতর্ক থাকে কখন সুযোগ পায় হহ ইসতাহওয়াজা আলাইহিম الشয়তান শয়তান সুযোগ পাইলে আক্রমণ করে ফা আনসা তখন সে ভয় তার মন থেকে দূরে ছড়ায়া তখনই কিন্তু সে গুনার হাসান জামিল জি কথাটা বলছিলেন এই কথাটা মানে হুবাহু এই বিষয়ে আল্লাহ রাসূল পেশ করেছিলেন যে ইন্না আতাখাওফু মা খাফা উম্মতি আমার উম্মতের উপরে যে বিষয় আমি সবচেয়ে বেশি ভয় করছি তা হচ্ছে এক নম্বরে তিনি বললেন আজনা অবৈধ সম্পর্ক এরপরে তিনি বললেন আশাওয়াতুন খাফিয়া গোপন পাপ মানে ভাবির সাথে গোপন পাপে জড়িয়ে যাওয়ার আসল সম্ভাবনা রয়েছে যে কোনো সময়ে একজন যুবক তার ভাবির সাথে গোপন পাপে জড়িয়ে যেতে পারে কেননা যেই পরিবারে যেই ভাষাতে যেই বাড়িতে ভাবি থাকে সেই ভাষাতে ওই ছেলেও থাকে সেই ছেলে এখন পূর্ণ যুবক লেখাপড়ার মধ্যে আছে বা কোনো একটা কাজে ব্যস্ত আছে এরকম একটা পর্যায়ে আছে তো তার সাথে গোপন কথা গোপন পাপে জড়িয়ে যাওয়া এটা স্বাভাবিক এই কথাটাকে কে আল্লাহর বলেছেন আমি এই বিষয়ে খুব ভয় করি আচ্ছা ওই কথাই তিনি ওখানে বলেছেন দলিলে আমাদের শেখ আব্দুল জাহাঙ্গীর সাহেব এবং আপনি বললেন হাসান জামিন সাহেব বললেন যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া কঠোরভাবে এখানে নিষেধ করেছেন এবং এটাকে একটা মারাত্মক মানে স্লিপ হওয়ার জায়গা হিসেবে সতর্ক করেছেন সেই জায়গায় কেমন করে গায়ে হলুদের নামে আমরা এই এখানে মূল বিষয় কয়েক মূল বিষয় যে আমরা এখানে এক নম্বর অনেকেই মনে করে এটা শয়তানের বড় প্রতারণা যে সবার মনের ভিতরে খারাপ থাকে নাকি না কোনো কিছু খারাপ কিছু হবে না এই যে শয়তান এটাই এক পা দুই পা করে পাপের পথে জনাব ওই কথাটা নিয়ে এসে বলেন যে আমরা যে এ দেশ থেকে ও দেশে যাই জি তো সবাই আমরা এখানে বিষয় হলো পুরো আমরা সুস্থতার ব্যাপারে আমরা যে স্বাস্থ্য নিয়ম মেনে চলি তার মানে কি সব জায়গায় রোগ ব্যথি রয়েছে নাকি তার মন স্বাস্থ্য নিয়ম মেনে চলতে হয় কারণ রোগ ঢুকে গেলে হঠাৎ করে আমরা আক্রান্ত হয়ে যাব। আমরা টিকা গ্রহণ করি এই রোগে লাখের ভিতর কয়টা মানুষ মরে কিন্তু প্রত্যেকটা শিশুকে আমরা টিকা দিচ্ছি আল্লাহ তালা এই টিকাই যে মানুষগুলো মরে এতে যত ক্ষতি হয় এই রোগগুলোতে যে রোগগুলো টিকা আমরা এখন আবিষ্কার করেছে দিচ্ছি এর চেয়ে অনেক বেশি মানুষ মরে প্রতারিত হয় ধ্বংস হয় এই সামান্য ভুলের কারণে পাপ ইসলানোতে এই জন্যই আমাদেরকে আল্লাহর দিন মানতে হবে আমরা জানি পর্দা করতে হবে ভাবি মায়ের মতো সুন্দর ব্যাখ্যা দিছিলেন দায়িত্বে মায়ের মতো কিন্তু শরীয়তের হুকুমে মায়ের মতো না পর্দা ভাবি বড় ভাবি পর্দা করবেন শরীয়তের ষোলো আনা পর্দার সাথে দেবরদের যে প্রতি দায়িত্ব পালন করবেন ঠিক এই পর্দার ব্যবস্থা তার দেখার ব্যবস্থা তাকে পরামর্শ কিন্তু পর্দার সহ আর বিশেষ করে আমরা যেটা মূল সমস্যা যে মনে করি বিবাহের এই এক দুই দিনে কিছু অশ্লীল হারাম কাজ করলে অর্থাৎ আজকে বিবাহ অনুষ্ঠানে দুই চার প্লেট শুকরের মাংস বর্তন অন্টন করলে কোনো সমস্যা নেই অনেকটা এই ধরনের চিন্তা আমাদের গ্রাস করে নিয়েছে দর্শক এই চিন্তা থেকে বেরিয়ে আসতে হবে আল্লাহর দিন যেদিন থেকে আপনি প্রাপ্তবয়স্ক হয়েছেন সেই দিন থেকে মৃত্যু পর্যন্ত আপনার ফরজ এর মাঝখানে কোন দিন কোন অনুষ্ঠানে আল্লাহর দিনের বাইরে যাওয়ার অধিকার নেই দিনের বাইরে সন্তানরা গেলে তাদেরকে ছেড়ে দেওয়ার কোন অধিকার আপনার নেই গেলে আল্লাহর কাছে আমাদের দায়ী হতে হবে এবং আপনার সন্তানের পরিবারে হয়ে যাবে তাহলে আমরা স্পষ্ট জানতে পারলাম যে এই যে গায়ে হলুদ অনুষ্ঠানটা পুরোটাই আপনার যে গায়ে হলুদ মাখানো কাজটি এই পর্যায়ে এসে বা বরের বাড়িতে কনে যাবে কনের বাড়িতে বর আসবে হলুদ মাখতে এই কুসংস্কার কাজটি শুধু কুসংস্কার নয় এটা একটা মহা বটে যে এই পাপ থেকে যদি আমরা বেঁচে না থাকি তাহলে এই পরিবারকে আমরা কখনো এখানে একটা সুন্দর সুশীল পরিবার অর্থ ব্যয় হবে একটা জরুরি বিষয় দর্শকদের হয়তো প্রশ্ন থাকতে পারে যে তাহলে কি আমরা মেয়ের সৌন্দর্য চর্চা করা অবশ্যই করবেন পারিবারিক ভাবে ব্যক্তিগত ভাবে তাকে যেগুলো দিলে হলুদ মাখায় তার হলুদ অনুষ্ঠান নামে কুসংস্কার করা যাবে না সম্মানিত সুদর্শক অত্যন্ত চমৎকার আলোচনা আমরা যে আলোচনার ভিতর দিয়ে জানতে পারলাম যেটাকে আমরা স্বাভাবিক বিষয় মনে করে নিয়েছি কিন্তু ইসলাম সেটাকে স্বাভাবিক মনে করে নিয়ে নাই এটা বরং আপনার বেহায়াপনা অশ্লীলতার পথ উন্মুক্ত করে দিচ্ছে এবং অন্যের কৃষ্টি কালচার নিজেদের মধ্যে আমদানি করে নিজস্ব স্বকীয়তাকে বিলীন করে দেওয়া হচ্ছে অতএব বলবো যে এটি একটি মারাত্মক সংসার এবং মহাপাপের একটি মাত্র আমরা যদি সেই দিকে আগাতে থাকি হয়তোবা ওই সিঁড়িতে চড়ে একদিন ধ্বংসের গহবরে হারিয়ে যাবো তাই আসুন আমরা এই ধরনের হলুদ অনুষ্ঠানকে আমরা না বলি বলি এটি মারাত্মক কুসংস্কার আল্লাহ আমাদের দিন আমিন আসসালামু আলাইকুম ওরি

যতoteric দবী মানব দোরোমন্ত বৈ আল্লাহ সুবহানাহু ওয়া কাছ থেকে ইসলাম আমাদের কাছে এসেছে ধর্মের মধ্যে ইসলামের আল্লাহ মনোনীত دین প্রতিটি বিধান আল্লাহ তাআলা যেটা দিয়েছেন এটা মানুষের কল্যাণের ইসলামের অনন্য গুণাবলী জানতে দেখুন আমাদের অনুষ্ঠান ইসলাম মানার দুনিয়াবি ফায়দা আজ রাত 9:30 টায় আপনাদের সম্প্রচার সকাল আটটায় বাংলাদেশে পিএস বাংলায় এবাদত আমল করলেই কি হয়ে যায় পাবেন কি যা কিছু করছেন তাই অবশ্যই নয় যতক্ষণ না আমল এবাদত কবুল ও সংরক্ষণের শর্তপূর্ণ হয় জানতে হলে দেখুন আমার আলোচনা একমাত্র পিস টিভি বাংলায় বুঝুন সেই বিশিষ্ট নীতিমালা যার কারণে ইসলাম সারা বিশ্বে জনপ্রিয় হয়ে উঠেছে দেখুন ইসলামের মৌলিক জ্ঞান আজ রাত সাড়ে আটটায় আপন সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়